হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন সফরসঙ্গীরা এবার রাইসির বিমান বিধ্বস্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো রাইসির সাথে সফরে থাকা একজন ইরানি কর্মকর্তা এ বিষয়ে সোমবার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে ইরানের সীমান্তে বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট রাইসি সফর সফরসঙ্গী ছিলেন গোলাম হোসেন ইসমাইলি নামের এক কর্মকর্তা ফেরত আসার সময় ইসমাইলি তিনটি হেলিকপ্টারের অন্য একটিতে থাকায় বেঁচে যান তিনি এই কর্মকর্তা জানান ইরানের ভারজাকান অঞ্চলের যেখানে দুর্ঘটনা ঘটে সেখানকার আবহাওয়া পরিস্থিতি শুরুতে ভালো ছিল গত উনিশ মে স্থানীয় সময় দুপুর একটার দিকে রাইসির হেলিকপ্টার বহর উড্ডয়ন শুরু করে এর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসির হেলিকপ্টারের পাইলট অন্যান্য হেলিকপ্টারকে উচ্চতা বাড়িয়ে মেঘ এড়িয়ে যেতে বলে এর কিছুক্ষণ পরই সেটি উধাও হয়ে যায় তিনি বলেন নির্দেশ মতো উচ্চতা বাড়িয়ে মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ত্রিশ সেকেন্ড পরই আমাদের পাইলট লক্ষ্য করলেন যে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে ইসমাইলি বলেন এমন অবস্থায় আমাদের পাইলট প্রেসিডেন্টের হেলিকপ্টারের সন্ধানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তিনি জানান এরপর কয়েকবার রেডিও ডিভাইসের মাধ্যমে রাইসির হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব হয়নি এদিকে মেঘের কারণে উচ্চতা কমাতে না পারায় বাকি হেলিকপ্টারগুলো একটি কাছে তামাখনিতে অবতরণ করে ইসমাইলি জানান সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানকে বারবার ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি রাসির বহরে থাকা এক কর্মকর্তা বলেন অন্য দুটি হেলিকপ্টারের পাইলটেরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোস্তাফাভির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু সে সময় ফোন ধরেন তাবরিজে জোমান নামাজের ইমাম মোহাম্মদ আলী আল হাসেম তিনি জানান তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে তার অবস্থা তখন গুরুতর ছিল কিন্তু দুর্ঘটনার পরও কয়েক ঘন্টা বেঁচে ছিলেন মোহাম্মদ আলী আল হাসেম ইসমাইলি নিজেই আল হাসেমের সাথে দ্বিতীয়বার যোগাযোগ করেছিলেন এবং পরিস্থিতি সম্পর্কে একই উত্তর পেয়েছিলেন তিনি বলেন যখন আমরা দুর্ঘটনার অবস্থান খুঁজে পাই তখন মরদেহের অবস্থা দেখে বুঝি যে প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্য সঙ্গীরা তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলেন শুধুমাত্র আল কয়েক ঘন্টা পরে শহীদ হয়েছেন অন্যদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুকে বিরাট ক্ষতি বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন এছাড়া রাইসির মৃত্যুর পর ইরানের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রুশ এই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিন বলেন প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরান ও ইরানি জনগণের জন্য প্রথম এবং সর্বাগ্রে বিরাট বড় ক্ষতি তিনি একজন অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার একজন স্পষ্টভাষী আত্মবিশ্বাসী মানুষ ছিলেন যিনি তার জাতীয় স্বার্থে ছিলেন অনুপ্রাণিত অবশ্যই তিনি প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ ছিলেন এবং তার সাথে কাজ করাটা ছিল আনন্দের আমি কেবল এটাই মনে রাখতাম যে আমরা যদি কোনো বিষয়ে একমত হই তবে আমরা সর্বদা নিশ্চিত থাকতে পারি সেসব চুক্তি পূরণ হবে এছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাফরফ মঙ্গলবার কাজাখস্তানে এক বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচলের নিরাপত্তা আরও খারাপ হয়েছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে শাহের শাসন আমলে বেল হেলিকপ্টারের অন্যতম প্রধান ক্রেতা ছিল ইরান যদিও বিধ্বস্ত হেলিকপ্টারটি সঠিক উৎস সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকে নিষেধাজ্ঞার কারণে ইরানের জন্য বেল টু ওয়ান টু হেলিকপ্টারের যন্ত্রাংশ কেনাকাটা কিংবা মেরামত করা কঠিন হয়ে পড়েছিল রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে লাফরব বলেন আমেরিকানরা এটি অস্বীকার করে কিন্তু সত্যিটা হলো বিশ্বের বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি রেখেছে এর ফলে তারা বিমান সহ মেরামতের জন্য আমেরিকা তৈরি করা বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পায় না তিনি বলেন আমরা নির্বিচারে সাধারণ নাগরিকদের ক্ষতির বিষয়ে কথা বলছি যারা এসব যানবাহন ব্যবহার করে যখন খুচরা যন্ত্রাংশ সরবরাহ করা হয় না তখন এটি সরাসরি নিরাপত্তার স্তর লঙ্ঘন করে এদিকে একদল বিশেষজ্ঞের মতে ইরান ও রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে তারা মনে করেন যে আমেরিকা তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ও ইরান একে অপরের আরও কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ এই প্রেক্ষাপটে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটনে তাদের উভয়ের জন্য একটি সাধারণ শত্রু রয়েছে এই প্রতিবেদনে কার্নেঙ্গি রিসার্চ ফাউন্ডেশন ইরানের ড্রোনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানি ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম তাই রাশিয়া ইউক্রেনে আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে সব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এই ফাউন্ডেশন ইউক্রেইন যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করে যোগ করেছে যে রাশিয়ার কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন যে তেহরান ও মস্কোর মধ্যে প্রযুক্তি তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় এবং এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের জন্যই লাভবান হয়েছে এই প্রতিবেদনের শেষে কার্নেঙ্গি পশ্চিম এশিয়া অঞ্চলে জোর করে স্থাপন করা মার্কিন ঘাটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন এসব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন যে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে আমেরিকার একতরফা মোকাবেলা সহ অনেক ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে তাই তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে এবারে ইসরায়েল প্রসঙ্গ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর কৌশলী করিম খান ইসরায়েলে হামাসের হামলা এবং ধারাবাহিকতায় গাজায় চলমান যুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ আবেদন করেন তিনি এমন পরিস্থিতিতে পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এই ঘোষণা দিল দেশটি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদল নরওয়ে বলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে ওয়ারেন্টি জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য এই দেশ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইটে বলেন হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তারা নরওয়েতে পৌঁছালে তাদের গ্রেপ্তার করতে বাধ্য থাকবে নরওয়ে এছাড়া নরওয়ের একটি অনলাইন সংবাদপত্র বলেছে নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে প্রত্যর্পণ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পণের ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এই তিনি আরও বলেন আমরা আশা করি যে আইসিসির সমস্ত সদস্য দেশ একই কাজ করবে হামাস ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় এখন বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল মূলত করিম খানের অফিসের উপস্থাপিত প্রমাণগুলো মূল্যায়ন করবেন তারা পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে এদিকে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড বুধবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভেনিয়া এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের যুক্তি এ অঞ্চলের স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে কি বিষয়ে কথা বলবেন সেটা জানা যায়নি সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে সর্বশেষ গত আট মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস মূলত দু সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি গত আঠারো এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের অনুরোধের একটি প্রস্তাবে ভেট দেয় মার্কিন যুক্তরাষ্ট্র পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের ওই ভোটে ফিলিস্তিনের পক্ষে ছিল বারোটি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড